বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে দেশে বিদেশে করোনা ভাইরাসের সবশেষ আপডেট, সংক্রমণ থেকে মুক্ত থাকতে করণীয়, যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য খাতের চিত্র এবং জীবনযাত্রা ও অর্থনীতিতে এর প্রভাব, এসব কিছু নিয়েই আমরা আলোচনা করি। প্রিয় দর্শক, জানিয়ে রাখি যে শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানের আজ শেষ পর্ব প্রচারিত হচ্ছে। কেন শেষ পর্ব, এরপর কী হবে সেটি আমরা বলবো অনুষ্ঠান শেষে। আপনারাও এই আলোচনায় যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনার কোনো অভিজ্ঞতা, অথবা প্রশ্ন করতে পারেন আমাদের পর্দায় দেখানো নাম্বারে। আমাদের সঙ্গে যারা আলোচক আছেন তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আজকে আলোচক হিসেবে যাদের যুক্ত করেছে তাদের সঙ্গে আপনাদের প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী এবং সংসদ সদস্য জনাব হাসানুল হক ইনু। জনাব হাসানুল হক ইনু, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠান। জি, এই অনুষ্ঠানে আপনাকে প্রথমবারের মতো পেয়েছি। জি, আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা বেনজির আহমেদ। বেনজির আহমেদ আগেও এই অনুষ্ঠানে একাধিকবার এসেছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ তিন, এবং শিশু হাসপাতালের তিনি সাবেক পরিচালক ছিলেন। অধ্যাপক আজিজ, আপনাকেও স্বাগত। এবং আমাদের এই আলোচনায় চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন ডক্টর অলোক নন্দী, মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের সহযোগী অধ্যাপক। ডক্টর অলোক নন্দীকেও আমরা স্বাগত জানাচ্ছি ও অনুষ্ঠানে। আলোচনা শুরু করবার আগে যথারীতি একটু দেখে নিতে চায় আজ আমাদের দেশে এবং সারা বিশ্বে করোনা ভাইরাসের সবশেষ চিত্রটি কেমন ছিল। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর যে সংবাদ ব্রিফিং করেছে অনলাইনে, সেইখানকার তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় আমাদের দেশে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৩,099 জনের, এবং এ নিয়ে সর্বমোট শনাক্তের সংখ্যা ৯০,619। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৩৮ জন এবং মৃত্যুর সংখ্যা ১২০৯। সুস্থ, ২৪ ঘন্টার সুস্থ হওয়ার কোনো হিসাব স্বাস্থ্য অধিদপ্তর দেয় নাই, তবে সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যা দিয়েছে ৩৪,০০০, যেটি গতকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর বলেছিল যে ১৮,০০০-এর ওপর। আজ হঠাৎ করে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তার ব্যাখ্যায় তারা বলেছে যে হাসপাতাল এবং বাড়িতে থেকে যারা আক্রান্ত হয়েছিলেন, বাড়িতে থেকে সুস্থ হয়েছেন, সবাইকে এই তালিকায় যুক্ত করা হয়েছে, যার ফলে এটি ১৮,০০০ থেকে বেড়ে ৩৪,০০০ হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৫,০০০ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং এ পর্যন্ত গত মার্চ থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,১৯,০০০ মানুষের। এই ছিল আমাদের দেশে করোনা ভাইরাসের সবশেষ আপডেটগুলো। সারা বিশ্বের দিকে একটু নজর দিতে চাই। সারা বিশ্বে আজ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪,৩৬,৯৭৭, মোট আক্রান্ত মানুষের সংখ্যা ৮০,২৮,০০০, সুস্থ হয়েছেন এদের মধ্যে ৪১,৪৮,০০০-এরও বেশি। এখন পর্যন্ত বিভিন্ন দেশে হাসপাতালগুলোতে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে জটিল রোগীর সংখ্যা ৫৪,৫৩৮, সুস্থতার হার শতকরা ৯০%, এবং মৃত্যুহার ১০%। সারা এটি হলো বিশ্বের চিত্র। এর মধ্যে আপনারা জেনে গেছেন যে গত ৩১ মে থেকে ১৫ জুন, অর্থাৎ আজ পর্যন্ত পরীক্ষামূলকভাবে আমাদের সব কিছু অফিস এবং দোকানপাট মার্কেট খুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ সাধারণ ছুটি আর ছিল না, শর্ত সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে এগুলো চলছিল। আজ সেটির শেষ দিন ছিল, এবং আগামীকাল থেকে ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত একই ব্যবস্থা আবারও বহাল করেছে সরকার, অর্থাৎ সাধারণ ছুটি আর থাকছে না। তবে নতুন যুক্ত হয়েছে সারা দেশকে তিনটি জোনে বিভক্ত করে, রেড, ইয়েলো এবং গ্রিন। এই রেড জোনগুলোতে এলাকাভিত্তিক লকডাউন করার কার্যকর করা হবে, সেটি একটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। আমি সে প্রসঙ্গ নিয়ে, তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে ৬ আগস্ট পর্যন্ত। এই প্রসঙ্গ দিয়েই আমি আলোচনাটি শুরু করতে চাই জনাব বেনজির আহমেদ, আপনাকে দিয়ে, যে এই যে সিদ্ধান্ত রেড জোনের এলাকাভিত্তিক লকডাউন হবে, এই সিদ্ধান্ত সংক্রমণ ঠেকানো কি সম্ভব হবে, আপনার মতামত কি? ধন্যবাদ। আসলে আমরা এই লাল সবুজ যে করোনা প্রতিরোধ নিয়ন্ত্রণ কার্যক্রম, এটাকে আমরা লকডাউনে একেবারে খুবই সীমাবদ্ধ করে ফেলছি। লকডাউন আসলে এখানে কিন্তু মূল বিষয়টা নয়, বরঞ্চ লকডাউন কথাটা না থাকাই উচিত ছিল।
আমাদের এখানে মূল কথাটা যে এখানে যেটা রেড জোন সেখানে হটস্পট আছে, এই হটস্পটে সংক্রামণ ছড়াতে পারে এরকম রোগী আছে, সুতরাং এই রোগীগুলো সংস্পর্শে কারা আসছে তাদেরকে ট্রেস করা, তাদের টেস্ট করা, তাদের ট্রিট করা, এবং ক্রমান্বয়ে এটা 14 দিন বা 8 দিন বা 42 দিনের মধ্যে এইখানে যেন আর সংক্রমণ না থাকে সেটা নিশ্চিত করা, এটা হলো মূল কাজ। এবং এখানে একটু ছোট কাজ হলো যে এখান থেকে যেন সংক্রমণ নিয়ে কেউ বাইরে না যায় সেজন্য এখানে একটু চলাচলটা সীমিত করা, কিন্তু উল্টো হয়ে গেছে। এখানে আমরা লকডাউনটাকে প্রাধান্য দিচ্ছি, জনস্বাস্থ্যের এই কাজটাকে একেবারেই গৌণ বানাচ্ছি। এবং আপনি খেয়াল করে দেখবেন ইভেন এটা মানে যে এটা ঘোষণাটা সেটাও আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে থেকে আসলো না, আসলো হলো মাননীয় জনপ্রশাসনের মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে। এটা আমি পূর্ব রাজাবাজারের সাংবাদিকদের কাছ থেকে যেটুকু পেলাম ওনাদের ইয়াটা হলো যে স্যার আমরা তো ওখানে শুধু দেখছি চলাচল না যাতে করে সেগুলোই, কিভাবে আনাজপাতি কিনবে, কে যাবে কে যাবে না অফিসে, এখানে জনস্বাস্থ্যের কাজটুকু কোথায়। তা আসলেই তাই, এটা হচ্ছে ছিল এরকম যে আমরা যদি জনস্বাস্থ্য একটা বিশেষজ্ঞ দল এই প্রত্যেকটা জায়গায় মানে নিয়োজিত করতাম যারা এই টেস্ট গুলো করতো, এটা খুবই একটা বিশেষায়িত কাজ, এটা অন্য কারো দ্বারা হবে না, এটা ভাবারও কারণ নেই। আমি মানে তারপরে যেটা হতো যে এনারা এই কাজগুলো বারবার করতেন, মনিটরিং করতেন, সুপারভিশন করতেন, দেখতেন, খুঁজে বের করতেন। এবং দেখুন একটা লোক গত 14 দিনে বা 7 দিনে বা 10 দিনে কার কার সংস্পর্শে আসছে, এটা রীতিমতো আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন এইভাবে এটাকে আমরা বলি রক্তাতিক ইনভেস্টিগেশন এরকম দরকার। এটা কিন্তু সহজ কোনো ব্যাপার না, অনেক লোকের সংস্পর্শে আসতে পারে এবং তাদের মধ্যে যদি আবার কেউ আক্রান্ত হয় তারা আবার কাদের সংস্পর্শে, এটা একটা লিঙ্ক, এটা একটা ক্যাসকেড একটা অ্যাক্টিভিটি। এইটা যদি খুব ভালো করে না করা যায় এবং একই সাথে করা দরকার যতগুলো হটস্পট আছে, যতগুলো রেড জোন আছে তার মধ্যে একটা ছোট ছোট হটস্পট আমাদের ঠিক করতে হবে, যেটা একটা পাড়া হতে পারে, ছোট একটা রাস্তা হতে পারে, সেখানে যে কয়টা বাড়িতে এই সংক্রমণটা আছে সেই বাড়িগুলোতে যেতে হবে, খুঁজতে হবে, ওই এলাকায় প্রয়োজনে আইসোলেশন সেন্টার করতে হবে, কোয়ারেন্টাইন সেন্টার করতে হবে, ওখানে স্যাম্পল কালেকশন সেন্টার করতে হবে, ওখানে অ্যাম্বুলেন্স থাকতে হবে, ওখানে পুরো একটা সিস্টেম থাকতে হবে, এবং সর্বোপরি জনসম্পৃক্ত করতে হবে, অর্থাৎ এলাকার লোকজনকে নিয়ে একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে, তাদের কাছে একটা চিত্র তুলে ধরতে হবে যে আমাদের লক্ষ্যটা কি। এবং তাদের সাথে নিয়ে আমরা যদি 14 দিন 28 দিন 42 দিনের মধ্যে এই জায়গাগুলোতে সফল হতে পারি, এরকম কাজটা যদি আমরা 500 জায়গায় একসাথে করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংক্রমণের এই যে আপনি আজকে চিত্রটা বললেন, এই চিত্র কিন্তু গত এপ্রিল থেকে শুরু হয়েছে, ধীরে ধীরে বাড়ছে এবং কিন্তু এর কিন্তু আমরা থামা দেখছি না। তাহলে এটা যদি একসাথে 500 জায়গায় করা যেত তাহলে আমার ধারণা আমরা 1-2-3 মাসের মধ্যে এই সংক্রমণের যে প্লাটিউ বলে যেটা, অর্থাৎ সংক্রমণের ঊর্ধ্বগামিতাটা যে কমানো থামিয়ে দেওয়া, এইটা কিন্তু সম্ভব হতো। যেটা আপনি দেখেন ইউরোপের দেশগুলোতে হয়েছে, যেটা আমাদের এশিয়ার মধ্যে ভিয়েতনামে হয়েছে, আমাদের চীন করতে পারলো সফলভাবে, এরকম অনেক দেশ কিন্তু করেছে। সেখানে আমরা চলে যাচ্ছি ব্রাজিলের কাতারে, যুক্তরাষ্ট্রের কাতারে, ভারতের কাতারে, পাকিস্তানের কাতারে, যা কিন্তু এই সংক্রমণ গুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। চীনকে তো ইতিমধ্যে আমরা ছাড়িয়ে গেছি সংক্রমণের সংখ্যার দিক থেকে। যাই হোক, এখানে একটি হলো বিজ্ঞান আর একটি হলো রাজনীতি, একদিকে জীবন এবং একদিকে জীবিকা। বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হবে না রাজনীতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই দ্বন্দ্ব আগাগোড়াই ছিল। আমাদের সঙ্গে রাজনীতিবিদ এবং প্রফেশনাল চিকিৎসক দুইজনেই আছেন, সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এই অনুষ্ঠান শুরুর আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু খবরাখবর দেখেছি, কিন্তু তার আগেই জনাব হাসানুল হক ইনুর সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, কিন্তু এখন দেখছি যে কিছু মানুষের, কিছু নেতৃবৃন্দের, জাতীয় নেতৃবৃন্দের নাম দিয়ে বলা হচ্ছে তারা খুবই ক্রিটিক্যাল, কেউ ICU-তে আছে। কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছেন যে হাসানুল হক ইনু আমাদের সঙ্গে সশরীরে এই আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জনাব হাসানুল হক ইনু, আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন,
তথ্য একটি বড় বিষয় সাধারণ মানুষের জানবার জন্য। এখন আপনি নিজেই আজকে দেখলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অর্থাৎ তথ্যমন্ত্রী, এক সময়ের তথ্যমন্ত্রী নিজেই এখন তথ্য সন্ত্রাসের শিকার, এটি কেন হচ্ছে? দেখুন, এটার আলোচনা করলে দীর্ঘ আলোচনা যেতে হয়। আমি সংক্ষেপে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটা করোনা যুদ্ধের ভিতরে আছি, একটা করোনা সংকটের ভিতরে আছি, এবং সেখানে সকল শক্তি, আমার পক্ষ বিপক্ষ, আমার সমালোচক অথবা প্রশংসাকারী সব মানুষকে আমাকে করোনা মহামারীর থেকে বাঁচাতে হবে। আমি মুখ দেখে দল দেখে করোনা রোগীর চিকিৎসা করবো না, তাই না, বা করোনা রোগ ঠেকানোর কৌশল নিব না। সেখানে এই জাতীয় যে সংকট হয়, সেই সময়ে যদি আপনি গণমাধ্যমে কেউ অপপ্রচার চালায়, তা কিন্তু আমার দেশেরও শত্রু, মানবতারও শত্রু এবং সবার শত্রু। এরকম শত্রু আমরা দেখেছি একাত্তরের মহাযুদ্ধে। সারা বাংলাদেশ একদিকে, দুই পাঁচজন রাজাকারি করছে এবং দিনকে রাত বলছে, রাতকে দিন বলছে। আমরা আগুন সন্ত্রাসের সময় দেখেছি, জঙ্গি সন্ত্রাসের সময় দেখেছি, সারা বাংলাদেশ একদিকে দিনকে রাত, রাতকে দিন, ধর্মের অপব্যাখ্যা। তো এই আলোচনা যেয়ে লাভ নাই। যারা আজকে অপপ্রচার চালাচ্ছে তারা করোনা সংকট মোকাবেলার যদি পরামর্শ দিত আমি স্বাগত জানাতাম, তাই না? সুতরাং তারা অপপ্রচার চালাচ্ছে, এটা আমার মনে হয় সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এর বেশি আমি এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আর কি বা বলতে পারি। এখন 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 জনাব হাসানুল হক ইনু, এখন সংক্রমণ প্রতিরোধে সরকার যে নতুন কৌশল নিয়েছে, যে সারা দেশকে তিনটি জোনে ভাগ করে রেড জোন, যেগুলোতে হটস্পট বেশি সংক্রমণ হচ্ছে, সেই রেড জোনের ভিতরে যেগুলো, যেসব এলাকায় বেশি মানুষ সংক্রমিত সেসব এলাকা অবরুদ্ধ করে লোক চলাচল নিয়ন্ত্রণ করা হবে, এবং সেই কাজটি করবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন। এই কৌশলটা কার্যকর করা, মানে এই কৌশলটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? এই কৌশলের এক মিনিট পরে আসি, তার আগে আমি প্রথমে একটু কথা বলি যে এইটা, এই যে করোনা ভাইরাসের আক্রমণে যখন বাংলাদেশ পড়লো, তখনই আমরা একটা অপ্রস্তুত অবস্থায় ভিতরে ছিলাম, সারা পৃথিবী অপ্রস্তুত ছিল। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার ছিল যে শত্রুকে করোনা ভাইরাস আমরা চিনি, কেমন শত্রু জানি। এই শত্রুকে মোকাবেলা করা, ঠেকানোর, আটকায় দেওয়ার কৌশল কি সেটাও আমরা জেনে ফেলেছি, অর্থাৎ শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যত শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবো, যত হাত পরিষ্কার রাখতে পারবো, যত মুখোশ পড়তে। তিন নম্বর, যারা আক্রান্ত হবে সেই রোগীদের চিকিৎসা পদ্ধতি কি সেটাও আমরা জেনে গেছি, সারা বিশ্বের লোক যেরকম জানে আমরাও জানি। তিনটা জানা জিনিস জানা থাকার পরেও আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। এর জন্য যারা দায়িত্বে আছেন তাদের তো জবাবদিহি করতে হবে। আমি এই কথাটা বলে শুরু করছি যে তাহলে তিনটা জানা জিনিস অন্য দেশ সফলভাবে ঠেকাচ্ছে, আর যারা ঠেকাতে পারছে না, আমেরিকার মতন, ইটালির মতন, ফ্রান্সের মতন, তারা তাহলে এই তথ্যটা, এই জানা জিনিসটাকে অবহেলা করেছে। বৈজ্ঞানিকদের কথাবার্তা, বিশেষজ্ঞদের কথাবার্তা, ডাক্তার সাহেবদের পরামর্শ শুনতে চাননি তারা, তাই বিপদে পড়েছি। আমাদের এখানেও আমরা এই জন্যে জানা জিনিস ঠেকানোর কৌশল সবকিছু, মানে ঘোষণা কাগজ কলমে আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিনই তিন মাস আগে বলে দিয়েছে কি করতে হবে, কিভাবে করতে হবে, কিন্তু এটা বাস্তবায়ন হলো না। এই কথাটা বলার পরে আমি বলবো যে আজকে লাল সবুজের কথা বলছেন, এই যে বিশেষজ্ঞ ডক্টর বেনজির বললেন, আমি ওর কথা গণমাধ্যমে মনে 10 দিন ধরে শুনছি, উনি একই কথা বলে যাচ্ছেন, অঞ্চল ভিত্তিক ভাগ করেন, অঞ্চল ভিত্তিক ভাগ করেন, অর্থনৈতিক চাপ কমে যাবে, কেউ কান দেয়নি। আরো বিশেষজ্ঞরা বলেছেন, আমি হাসানুল হক ইনু বাংলাদেশ প্রতিদিনে
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেদিন বিকেলবেলা বললেন লাল সবুজ হলুদ অঞ্চলে ভাগ করবেন, সেদিন সকালে আমার প্রবন্ধ বেরিয়েছে, সেখানে আমি বিশেষজ্ঞদের পরামর্শে কান পেতে শুনে আমি লিখেছিলাম যে আগে অঞ্চল ভাগ করেন, তার ব্যবস্থাপনা করেন, তারপরে পর্যায়ক্রমিক আপনি ছুটি তুলতে থাকেন। আর 15 দিন পরে ছুটি তুললে তো কোনো অসুবিধা ছিল না, 1 তারিখের বদলে আর 15টা দিন এর ভিতরে আমরা ব্যবস্থাপনা করতাম। ঠিক আছে, আপনি ছুটি তুলে দিলেন, লেজে গোবরে অবস্থার ভিতরে পড়লাম, এখন আবার সেই অঞ্চল ভাগ করতে শুরু করেছি আমরা। এখন অঞ্চল ভাগ করতে পেরেছেন, আমি ডক্টর বেনজিরের কথা শতভাগ সমর্থন করি। এটা তো প্রশাসনিক ব্যাপার নয়, এটা তো স্বাস্থ্য বিষয়ক ব্যাপার। এটা জনপ্রশাসন প্রতিমন্ত্রী কেন ঘোষণা দিবেন? এটা তো স্বাস্থ্যমন্ত্রী বলবেন যে কিভাবে অঞ্চলটা ভাগ করতে হয়, ব্যবস্থাপনা কিভাবে হবে আগে সেইটা বলবে। সেই ব্যবস্থাপনাকে নজরদারি করার জন্য, সহযোগিতা করার জন্য আপনার পুলিশ, আর্মি, বিডিআর, গ্রাম পুলিশ এবং ডিসিএসপি আমলারা সাহায্য করবে, রাজনৈতিক কর্মীরা সাহায্য করবে, জনপ্রতিনিধিরা সাহায্য করবে। সেইখানে অঞ্চল, এই যে 3 অঞ্চল সবুজ হলুদ লাল, সেইখানে প্রথম যেটা হচ্ছে যে লাল এলাকার ভিতরে যে মানুষগুলো আটকে গেল, সে মানুষগুলোর ব্যবস্থাপনা কি, সেইখানে তো স্থানীয় একটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ টিম কাজ করতে হবে। যে বিশেষজ্ঞ টিমে জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ কর্মী থাকবে, যেরকম পাবলিক হেলথ সার্ভিসের উপরে একটা স্নাতক অথবা স্নাতকোত্তর একজন নারী পুরুষ থাকবে, একজন টেকনিশিয়ান থাকবে, একজন নার্স থাকবে, একটা কম্পিউটার অপারেটর থাকবে, একটা হেলথ টেকনোলজিস্ট থাকবে, এই টিমটা তার উপরে একটা বিশেষজ্ঞ থাকবে, জনস্বাস্থ্য বিষয়ক, জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর বেনজিরের মতন। আমি দেখলাম আপনি এই মুহূর্তে এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় কমিটি হয়নি। এক, আজকে 300 থেকে 500 যদি টিম মাঠে তৈরি না করে দেন আপনি, যেই টিম 10 জনের হোক আর 5 জনের হোক, যেই টিম কি করবে, অনেক কাজ করতে পারে। তারা ওইখানে রোগ শনাক্ত করবে, তারা রুগীদেরকে আইসোলেশনে নিয়ে যাবে, কিভাবে কোয়ারেন্টিনে যেতে হয়, যিনি বেশি রুগী তাকে হাসপাতালে কিভাবে পাঠাতে হবে, আমি বিস্তারিত যাচ্ছি। অর্থাৎ ডাক্তারি বুদ্ধিতে যা যা করা লাগে তাই তাই। বৈশাখী দেরি করে শুরু করছে, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? নিয়ন্ত্রণের জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জাতীয় কমিটি উপরে থাকবে এবং সেই বিশেষজ্ঞ আমাদের আছে। এক, দুই, মাঠ পর্যায়ে ন্যূনতম 500 টিম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের টিম যারা মাঠে নিচে কাজ করবে, ওই লাল অঞ্চলের ভিতরে, ওই হলুদ অঞ্চলের ভিতরে, সবুজ অঞ্চলের ভিতরে তারা করবে। আর নিচের ব্যাপারে যে উপজেলা হাসপাতাল আছে, কমিউনিটি হাসপাতাল, সেইখানে ন্যূনতম জিনিস যেটা বাংলাদেশ সরবরাহ করতে পারে, অক্সিজেন সিলিন্ডার, ক্যানোলা, নোজল, একটা অ্যাম্বুলেন্স যেখানে অক্সিজেন থাকবে, একটা অক্সিমিটার, এইটুকু জিনিস তো থাকবে, একটা টেকনিশিয়ান। আমি আপনার কাছে আবার আসবো একটু এই পর্বে, একটু আমরা ডাক্তার আব্দুল আজিজ আপনার কথা শুনতে চাই। শুনেন, আপনি আমার কথা শেষ, আমি এইখানে বলি যে এই বিশেষজ্ঞ টিমের ব্যবস্থা না করে ওই আর্মি পুলিশ দিয়ে এলাকা ঘিরে বসে থেকে ডান্ডা চালালে আপনার লকডাউন মানে রোগ, করোনা রোগ ঠেকাতে পারবেন না আপনি, আমার এই কথা। তারপর আমি আবার বলবো, বলেন। জি, ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর আব্দুল আজিজ। এই যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে লকডাউন কার্যকর করা যাবে না, এটি করতে হবে বিশেষজ্ঞ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, আমরা একটি পরীক্ষামূলকভাবে ঢাকার একটি অঞ্চল পূর্ব রাজাবাজারকে দেখেছি লকডাউন করতে, ঢাকার বাইরে কিছু এলাকায় করা হয়েছে, সেখানে বন্ধ করা হয়েছে কোনো পরিকল্পনা এবং আগের কি প্রস্তুতি ছাড়াই। এখন আজকের প্রজ্ঞাপন হয়েছে আগামীকাল থেকে হয়তো আরো নতুন নতুন এলাকা এরকম হবে, সেগুলোতে কি অবস্থা, কিভাবে কার্যকর হবে এই সমন্বয়হীন অবস্থার মধ্যে? আপনাকে অসংখ্য ধন্যবাদ বেনজির ভাই, যে জিনিসটা বললেন আসলে
শুধু লকডাউন করলে হবে না, লকডাউনটা এই ঘোষণাটা আসতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। কারণ জনপ্রশাসন প্রশাসনিক ভাবে আপনি যতই চেষ্টা করেন এটা করা সম্ভব না। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশেষ করে আপনি জানেন বাংলাদেশে একমাত্র প্রিভেন্টিভ একটা ইনস্টিটিউট আছে, হচ্ছে নিপসং। সে নিপসংকে পর্যন্ত এই করোনা মোকাবেলায় সেইভাবে ইনভলভ করা হয়নি। শুধু তাই না, যারা জনপ্রশাসন, যারা এই কি বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ করে কি বলে প্রিভেন্টিভ সাইডে কাজ করে, সেই লোকগুলাকে যদি আমরা ইনভলভ না করি তাহলে কোনোভাবেই আমরা বন্ধ করা সম্ভব না। একটা জিনিস মনে করেন যে 20-23% করোনা আক্রান্ত রোগী যাদের কোনো সিমটম থাকে না, এই রোগীগুলো কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আপনি করোনা হয়েছে আপনি জানেন না, আপনি একজন আক্রান্ত করোনা আক্রান্ত রোগী সে 1000 জন মানুষকে ইনফেক্টেড করতে পারে। এইরকম একটা ভয়াবহ ভাইরাসের এগেনস্টে আমরা যুদ্ধ করতেছি, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু অন্যান্য সাপোর্টিভ সিস্টেম কম, আমাদের সবচেয়ে উচিত ছিল আমাদের সোশ্যাল ট্রান্সমিশনটা আগে বন্ধ করা, যে এই যে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব যেটাই বলি, যে মানুষকে সচেতন করা। আমরা লকডাউন করতেছি কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আর্মি বা পুলিশ তারা দিচ্ছে, ঘরের মধ্যে যাচ্ছে, আবার যখন পুলিশ সরে যাচ্ছে দেখা যাচ্ছে সবাই এসে একসাথে বসে আড্ডা মারতেছে, চা খাচ্ছে, গল্প করতেছে, অথবা কারোর মুখে মাস্ক নাই, গ্লাভস নাই, ঘুরে বেড়াচ্ছে। এইভাবে যতই আমরা চেষ্টা করি আমরা এই রেড হটস্পট বলি বা রেড জোন বলি, ইয়েলো জোন বলি বা গ্রিন জোন বলি, যেটাই বলি, আমরা যদি জনগণকে সম্পৃক্ত করতে না পারি, জনস্বাস্থ্য বিষয়ক যারা আছেন তাদেরকে ইনভলভ না করতে পারি, এবং প্রতিটা এই যে আমরা যে লকডাউন করতেছি সেইখানে আমাদের জনস্বাস্থ্যের লোক থাকতে হবে, আমাদের চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে, সেখানে যদি কোনো আমরা রোগী পাই তার পরীক্ষার জন্য ব্যবস্থা স্যাম্পল কালেকশনের সিস্টেম থাকতে হবে, যদি রোগী খারাপ হয় সাথে সাথে হাসপাতালে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও যে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, না হলে শুধু জোর করে আমরা যতই চেষ্টা করি আমরা এটা করতে পারবো না। তারপরে এখন পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে যে অঞ্চল ভিত্তিক লকডাউনের কোনো বিকল্প নাই, কিন্তু এই এই লকডাউনটা অবশ্যই ইফেক্ট করতে হবে, এবং সেখানে যাদের দ্বারা এই পরিস্থিতি সামাল দেওয়া দরকার সেই লোকগুলোকে ইনভলভ করতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরো অ্যাক্টিভ হতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজে যারা চিকিৎসক যারা জনস্বাস্থ্য বিষয়ে কাজ করেন এই মানুষগুলোকে যদি আমরা ইনভলভ করি, আমরা মেডিকেল টেকনোলজিস্ট, আমরা নার্স থেকে শুরু করে এদের সবাইকে যদি ইনভলভ করে সমন্বিতভাবে যদি আমরা কাজ করি তাহলেই আমাদের এই লকডাউন বলি অথবা এই যে আমরা রেড জোন, ইয়েলো জোন বা গ্রিন জোন বলতেছি, এই জোনগুলোতে আমরা যদি কাজ করি তাহলেই আমরা সফল হব। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, চট্টগ্রাম থেকে যুক্ত আছেন ডাক্তার অলোক নন্দী মা ও শিশু হাসপাতাল থেকে, এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আবারও যুক্ত হবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা বেনজির আহমেদ। আমরা এই পর্বে একটু ডক্টর অলোক নন্দী আপনার কাছে আসতে চাই। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আপনার বক্তব্য শুনবো, তবে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শকের ফোনটি নিয়ে আমরা আপনার কাছে আসছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শাহাদুল ইসলাম ঝিনাইদহ থেকে। জি, কি প্রশ্ন থেকে প্রশ্ন করছি সেটা হচ্ছে, আমি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু স্যারের কাছেই আমার প্রশ্নটা, আর সেটা হচ্ছে একটু আগে আমি সব বক্তব্য শুনতেছি, তো যে কথা বললেন যে জোন ভাগ করে লাল সবুজ হলুদ জোন ভাগ করে পুলিশ বিডিআর মিলিটারি দিয়ে আপনার করোনা থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। গ্রাসরুট লেভেল থেকে একটা হাই লেভেল পর্যন্ত স্বাস্থ্যবিধি মোতাবেক এবং স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে
প্রশ্ন করেন আপনি কি জানতে চান? সেটা হচ্ছে আমরা এই যে মফস্বল শহরের যে মানুষগুলো যেখানে আমাদের এখানে হসপিটালে কোনো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেই এবং কোনো আপনার নির্ণয় করার মতন কোনো শনাক্ত করার মতো কোনো কিছু ব্যবস্থাই নেই, আমি স্যারের সাথে একমত এবং সেই ব্যবস্থা করার জন্য আমাদের এখানে ধন্যবাদ। ঝিনাইদহ থেকে প্রশ্ন করেছিলেন, প্রশ্ন না তিনি জনাব হাসানুল হক ইনুর বক্তব্যের সঙ্গে সমর্থন করেছেন, একমত। আচ্ছা, আমরা ডক্টর অলক নন্দী আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে কৌশলে করোনা ভাইরাস থামানোর জন্য, সংক্রমণ প্রতিরোধ করার জন্য যে কৌশল সরকার এখন নিয়েছে, এটি কি সময় উপযোগী হলো না এটি আরো আগেই করা উচিত ছিল? সালাম দিচ্ছি আমার প্রাক্তন মন্ত্রী হাসানুল হক ভাই এবং মাননীয় এমপি আমাদের ডক্টর আব্দুল আজিজ ভাই, উনি আমাকে অবশ্যই চিনবেন। আমি অ্যানেস্থেসিওলজিস্ট, উনি হলো পেডিয়াট্রিক সার্জন, ওনার অনেক বন্ধু বান্ধব চিটাঙ্গে আছেন। আচ্ছা, হ্যাঁ চিনেন। আচ্ছা, অলরেডি আসলে আমাদের প্রাক্তন মন্ত্রী তথ্যমন্ত্রী বলেছেন, তারপর আমাদের আজিজ ভাই বলেছেন, অলরেডি বলা হয়ে গেছে। তারপর আসলে আমরা যা করেছি আগে এটা নিয়ে এখন আসলে চিন্তা করলাম না। আমরা যে লকডাউন করেছি, লকডাউন একটা পপুলার টার্ম, লকডাউন আসলে আমরা সত্যি অর্থে লকডাউন করতে পেরেছিলাম, ঠিক সেভাবে কিন্তু লকডাউন করতে পারিনি আমরা। কিছু ছাড় দিয়েছিলাম, কিছু আইন করেছিলাম, রাত সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আমরা করেছি, সারাদিন কেন, লকডাউনটা হওয়া ছিল অনেকটা কারফিউর মতো, 21 দিন সাধারণ ছুটিটা আসলে আমাদের ওইভাবে হওয়া উচিত ছিল। লকডাউন মানে পুরোপুরি লক, আজকে হয়তো আমরা কিছুটা রুগী কম পেতাম, হ্যাঁ আমাদের ডাক্তারদের আমাদের স্বাস্থ্যকর্মীদের এই ভোগান্তিটা কম হতো। যাই হোক, যা হয়ে গেছে সামনে কি হবে আসলে ওটা নিয়ে আলোচনা করার বিষয়। এখন বলছে এলাকা ভিত্তিক লকডাউন, এটা আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আমার চেয়ে ভালো জানবেন, ওনারা এলাকা ভিত্তিক লকডাউন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন ওনারাই জানেন। কেউ যাচ্ছে, আমরা টিভিতে দেখছি, ওইভাবে কিন্তু লকডাউনটা হচ্ছে না এলাকা ভিত্তিক, কেউ বেড়ে যাচ্ছে, কেউ আসছে, ওইভাবে 100% এলাকা ভিত্তিক লকডাউন করে রুগী ট্রেস করা, রুগীর ট্রিটমেন্ট, যে রুগীগুলো এফেক্টেড এখানে আসলে আমাদেরকে, আমি পার্সোনালি আমি আজকে 2-3 মাস এটা নিয়ে আছি, আমার হসপিটালে ফ্রন্টলাইনে আছি, যদিও আমি অ্যানেস্থেসিয়া স্পেশালিস্ট, একটা ডিপার্টমেন্টের চিফ, তারপর ফ্রন্টলাইন আছে। আমরা দেখছি এখানে আসলে সাসপেক্টেড রুগী বেশি, পজিটিভ রুগী, করোনা পজিটিভ রুগী এখন আমাদের আমরা টেস্ট করলে পাচ্ছি 5-6 দিন পরে, এর ভিতরে সাসপেক্টেড রুগী কিন্তু 5-6 দিন ঘুরছে, সে বাজারে যাচ্ছে, এখানে সেখানে যাচ্ছে, সে জানে না সে পজিটিভ নাকি নেগেটিভ, সে কি করোনা হয়েছে, এই জিনিসটা বিরাট একটা বড় একটা সমস্যা এখন যেটা। তো জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভালো জানবেন, পুরোপুরি লকডাউন করে ওই এলাকা ভিত্তিক, আর এলাকা ভিত্তিক করাটা আরো কিন্তু ডিফিকাল্ট, আমাদের প্রত্যেকটা এলাকার কিন্তু এক একটা এলাকাতে আমি যতটুকু জানি 20-30টা রাস্তা আছে, বিভিন্ন দিক দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় বেরিয়ে যান, রাতের বেলা বেরিয়ে যাচ্ছে আবার আসছে। তো যে রুগীটা করোনা নিয়ে ওই একটা আজিজ ভাই বলেছেন, একটা রুগী আমার 1000টা রুগীকে ইনফেক্টেড করতে পারে, তো আমার একটা রুগী, একটা মানুষ বের হওয়া আর 1000 রুগী নতুন করে ইনফেক্ট করা, তো এলাকা ভিত্তিক এটা আরো আসলে চিন্তা করতে হবে। আমাদের নিপসমকে একটুকে বলেছেন বিশেষজ্ঞদের মতামত দিতে হবে নিয়ে। ডক্টর অলোক, আপনার কাছ থেকে একটু জানতে চাই, করোনা ভাইরাস যারা পজিটিভ, যারা আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালে যেতে হচ্ছে, এদের কারো কারো ক্ষেত্রে এত দ্রুত অবনতি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, যেমন আমাদের ধর্ম প্রতিমন্ত্রীর কথা বলতে পারি যে তিনি হাসপাতালে যাবার পথেই মারা গিয়েছেন, হাসপাতালে ডিক্লেয়ার করা হয়েছে, এরকম আরো উদাহরণ আমাদের কাছে আসছে, এবং বয়সে অনেক অনেক তরুণদেরও মানে দ্রুত অবনতি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এটি কিভাবে আপনাদের চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে কিভাবে ব্যাখ্যা করেন? আসলে যে রোগগুলো হঠাৎ করে খারাপ হচ্ছে এগুলির ভিতরে আসলে যারা কোমরবিডিটি আছে, সিনিয়র সিটিজেন অ্যাবভ 60, তাদের হার্টের প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, রেসপিরেটরি প্রবলেম আছে। অনেক সময় দেখা যায় আপনার রুগী যদি এমআরসিটি, যেটা সিটি স্ক্যান যদি করতে পারি আমরা আর্লি, কিছু ব্লাড টেস্ট, আমার তো আসলে আমি ইয়া দিচ্ছি, ব্লাড টেস্ট দিলাম, নমুনা স্যাম্পল শুধু সোয়াব দিলাম, এটা আসতেছে 7-6-7, আগে আসতো 2-3 দিন, এখন আসতে 5-6 দিন, এখানে একটা জাম, ট্রাফিক জ্যামের মধ্যে জাম পড়ে আছে। এটা চট্টগ্রামের ক্ষেত্রে বেশি হয়েছে, মানে চট্টগ্রামে নমুনার একটা জট বেঁধেছে ইতিমধ্যে, হ্যাঁ। তো এই নমুনা জ্বর থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় রোগীগুলি যারা সলভেন্ট পেশেন্ট তাদের সিটি স্ক্যান, আমরা কিন্তু সিটি স্ক্যান যদি করি আমরা কিন্তু সিটি স্ক্যান সাজেস্টিভ 70%, আর আমাদের নমুনা যেটা আমরা নিচ্ছি এটা অধিকাংশ 60% আমাদের বলছে পজিটিভ আর নেগেটিভ, তো আমরা সিটি স্ক্যান করে অনেকটা বুঝে যাচ্ছি।
অনেক সময় দেখা যায় একটা পেশেন্টের কোনো সিমটম নাই, কিছুই নাই, হ্যাঁ, তার কিন্তু পালস অক্সিমিটার তার স্যাচুরেশন দেখাচ্ছে বেশি, তার কিন্তু সাসপেক্টেড তার জ্বর আছে, সর্দি কাশি আছে, সব কিছু আছে, কিন্তু তিনি কিন্তু হসপিটালে যাচ্ছেন অনেক দেরি করে। অনেক পেশেন্টগুলো হসপিটালে যাওয়ার আগে রাস্তায় মারা যাচ্ছে, হসপিটালে গেলো ডাইরেক্ট চলে যাচ্ছে কোথায়, আইসিইউতে। তখন আসলে আমাদের শেষ মুহূর্তে এই করোনা পেশেন্টগুলিকে ভেন্টিলেশনে দিয়ে, ভেন্টিলেটর দিয়ে টিকানো খুবই ডিফিকাল্ট হচ্ছে। এক্ষেত্রে আসলে সচেতনতা তো একটা ইম্পর্টেন্ট। আমি আরেকটু বলি, এক্ষেত্রে প্রত্যেকের কিন্তু আমাদের এখন মোবাইলের যুগে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু ডাক্তারদের যোগাযোগ আছে। ইভেন দেন অনেক আমার মানুষের সাথে দু তিনজন ডাক্তারের সাথে যোগাযোগ আছে। তো যাদেরই এসব জ্বর সর্দি কাশি আছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ঘরে একটা পালস অক্সিমিটার নেবেন। আপনার কানেকশন খুব দুর্বল মনে হচ্ছে, আপনার কাছে আবার আসছে এই ফাঁকে আমরা একটু ডাক্তার আজিজ আপনার কাছে আসতে চাই। এই যে নমুনা পরীক্ষা, নমুনা সংগ্রহ থেকে শুরু করে পরীক্ষার রিপোর্ট পাওয়া পর্যন্ত যেটি ডক্টর অলক বলছিলেন, আমরাও জানি ঢাকা একটু কম হলেও অন্যান্য জায়গায় অনেক বেশি সময় লাগছে। তার আগে এই রোগীটি যাদের হাসপাতাল দরকার হয় বিভিন্ন হাসপাতাল নিতে চায় না, কারণ কোভিড টেস্ট ছাড়া তারা ভর্তি করাতে চায় না, এই হয়রানির শেষ কোথায়? এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে প্রত্যেকটা হাসপাতালে একটা ফেভার ইউনিট থাকা উচিত, এবং অনেক জায়গায় ঢাকাতে কিন্তু আছে, ঢাকা শিশু হাসপাতাল বলেন, ঢাকা মেডিকেল বলেন, বিভিন্ন জায়গাতে একটা ফেভার ওয়ার্ড আছে, সেখানে রোগী ভর্তি হওয়ার পরেই আপনার কোভিড টেস্ট করা হবে। কোভিড টেস্টে যেগুলো পজিটিভ আসবে তাদেরকে কোভিড ইউনিটে শিফট করা হবে, আর যারা কোভিড নেগেটিভ হবে সেটাতে নর্মাল ফেভার ওয়ার্ডে থাকবে। এইভাবে না করলে মানুষের সাফারিংটা বাড়তে থাকবে। এখন ঝামেলা যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে রোগী ভর্তি হতে পারছে না, বেডের সংকুলন হচ্ছে না, ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে এখন এই সমস্যাটা অত্যন্ত বেশি, যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় রোগীরা যে যখন চিকিৎসাটা পাওয়া উচিত ঠিক সেই সময় চিকিৎসা পাচ্ছে না। একটু আগে আপনি যেটা কোশ্চেন করেছিলেন যে দেখা যাচ্ছে অনেক রোগী হাসপাতালে যেতে যেতে খারাপ হয়ে যাচ্ছে, এখানে যে জিনিসটা বেশি হয় সেটা হচ্ছে যে যেসব যারা করোনা আক্রান্ত হচ্ছে যাদের কোমরবিডিটি আছে, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, অ্যাজমা আছে, রেসপিরেটরি ডিস্টেজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, হাইপারটেনশন আছে, এই এই মানুষ এই রোগীগুলো যখনই করোনা আক্রান্ত হচ্ছে তাদের সিমটম গুলো খুব বেশি মানে অ্যাগ্রাভেটেড হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই রোগীগুলো খারাপ হচ্ছে, যার জন্যে যখনই এরকম সিমটম মনে হয় সাথে সাথে টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট কিন্তু আমরা টেস্ট করাতে পারছি না, এবং টেস্ট আজকে নমুনা দিলে সাত দিন পরে রিপোর্ট আসছে, ততক্ষণে হয়তো সেই রোগীর অবস্থা খারাপ। দ্রুত টেস্ট করে এবং দ্রুত ফল পেতে হবে, সেই সক্ষমতা আমাদের কতটুকু? টেস্টিং ল্যাবরেটরি আজকে হলো, এটা দু মাস আগে হবে না কেন? আপনাকে দিলে আপনিও করতেন, আমি আমাকে দিলে আমি করে দিতাম। কিভাবে টেস্ট নিতে হয় আপনি আর্মিকে দেন আর আপনার ওই যে দুর্যোগ মন্ত্রণালয়কে দেন, রেড ক্রিসেন্টকে, তারা বাংলাদেশে ঢাকা শহরে 1000 তাম্বু খাটিয়ে স্যাম্পল কালেকশনের সেন্টার বানিয়ে দিত সাত দিনের ভিতরে, অনলি 7 days, এটা করার সক্ষমতা তাদের আছে আমি তো জানি। তাহলে এই জিনিসটা হচ্ছে অব্যবস্থাপনা, অদক্ষতা, সমন্বয়হীনতা। কালেকশন তো এখন কি কষ্ট করে হচ্ছে বলেন, কি কষ্ট করে হচ্ছে, আর টেস্টটা কম হচ্ছে, কালেকশনটাও তো একটা হয়রানির ব্যাপার হয়ে গেছে। আমি 52টা জায়গায় টেস্ট আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও এই আলোচনায় আসছি, আপনাদের তিনজনের শুনবো। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি আমরা একটি বিরতির পর।
বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি, আমাদের সঙ্গে আলোচকরা রয়েছেন। আমরা সরাসরি বিরতির আগে হাসানুল হাকিনু আপনার বক্তব্য শুনছিলাম, বিরতির কারণে থামিয়ে দিয়েছি। এই যে অব্যবস্থাপনার কথা বলছেন এবং সেইটি তো এখনও চলছে, কিন্তু আমরা সংক্রমণ থামাতে পারছি না, বাড়ছে, এবং এটি কোথায় গিয়ে দাঁড়াবে? মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে চীনকে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে, হয়তো কালকে পরশু বা দু তিন দিনের মধ্যে লাখ ছাড়াবে। এই অব্যবস্থাপনা কীভাবে আমরা, এখনও তো সময় শেষ হয়ে যায়নি, কীভাবে আমরা ব্যবস্থাপনায় নিয়ে আসবো, সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আসবো, সমন্বয়ের মধ্যে নিয়ে আসতে পারবো? না, ওটা এই ব্যাপারে তো আমি আগেই বলেছিলাম যে যেই কাজটা, এই কাজটা হচ্ছে ডাক্তার সাহেবদের, বিশেষজ্ঞদের এবং জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ, পাবলিক হেলথ এক্সপার্ট, এদের কাজটা। সুতরাং আমাকে তাদের উপরে ভরসা করতে হবে, এবং সেই জন্য আমি বলেছিলাম যে এক্ষুনি অবিলম্বে সরকার একটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাতীয় কমিটি করুক, এক, এবং তার অধীনে 500টা মাঠ পর্যায়ের জনস্বাস্থ্য বিষয়ক টিম তৈরি করুক। এর জন্যে যত কোটি টাকা লাগে সেই কোটি টাকা দিক, এর জন্যে কোনো স্থায়ী কর্মচারী লাগবে না, মানে আপাতত অস্থায়ী ভিত্তিতে একটা দৈনিক মজুরির ভিত্তিতে যেটাই হোক না কেন 10,000-5,000 লোকের নিয়োগ দিক। এটা এখনই বললে এখনই হয়ে যাবে, লোক আছে আমাদের, বাংলাদেশের লোক আছে। এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে নেতৃত্বটা ঠিক করা। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী তো ওখানে বসে নেতৃত্ব দিতে পারবেন না, উনি তো পরামর্শ দিয়ে দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এটা দিয়েছেন, সেটা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। কাজটা করবে তো মাঠের নেতাকে, মাঠের মেজর সাহেবকে, সেনাপতি তো ঘরে বসে থাকবে, মাঠের মেজর সাহেব যিনি মন্ত্রণালয় হলো এটার প্রধান স্টেকহোল্ডার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি আগে, আপনি বিশেষজ্ঞ কমিটি বানান, বিশেষজ্ঞ কমিটি যেভাবে পরামর্শ দিবে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেটাকে নেতৃত্ব দিবে, তাকে সহায়তা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, তিনটা। এখন এটা হচ্ছে জরুরি ফরজ কাজ। তিন নম্বর হচ্ছে যে যেইসব অঞ্চলগুলো আপনি ভাগ করেছেন, সেইসব অঞ্চলে কিভাবে জনস্বাস্থ্য বিষয়ের বিষয়টাকে ব্যবস্থাপনা করব তার একটা প্রোটোকল তৈরি করে দেওয়া, পদ্ধতি কি কাজ। আপনি টিম বানালেও তো হলো না, টিমটা কি কাজ করবে সহজ ভাষায়, তাহলে সেই টিমটার কাজটা ঠিক করে দিলেন, গেল সেই কাজ ফর্মা হাতে নিয়ে, কাগজটা হাতে নিয়ে আমার টিম রাজাবাজারের ভিতরে ঘুরতে থাকবে। আমি এখন ধানমন্ডি 27 নম্বরে আছি, আমার বাড়িতে তো কোনো লোক আসেনি, এসব তো এখানে আমার সব উপসর্গ থেকে বলবে যে আচ্ছা কোনো উপসর্গ নাই, গ্রিন বাড়ি, কেউ আসেনি তো, ওখানে ওয়ার্ড কাউন্সিলর মাইক দিয়ে ফুকাচ্ছে, আর মাইক দিয়ে ফুকায় কি কাম হয়, কাজ হয় নাকি? এরপরে যেটা আমি বলছি যে এই যে আপনি এরকম বাজেটে থোক বরাদ্দ দিয়েছেন 10,000 টাকা কোভিড মোকাবেলা করার জন্য, আরে থোক বরাদ্দ তো চিরদিন চুরি হয়েছে, আপনাকে তো বলে দিতে হবে যে আপনি 3 মাসের অভিজ্ঞতায় কোন জায়গায় টাকাটা খরচ করতে হবে, পিপি তে খরচ করবেন নাকি মাস্কে খরচ করবেন নাকি ক্যানুলায় খরচ করবেন না নোজলে খরচ করবেন না অক্সিমিটারে খরচ করবেন নাকি হাই ফ্লো অক্সিজেন চালাবেন, তাহলে সেইটা 8,000 কোটি টাকার একটা ব্যবস্থাপনা বলে দেন, এটা তো বিশেষজ্ঞরা বলে দিতে পারত। আর 2,000 কোটি টাকা চুরি করেন, আমার কোনো আপত্তি নাই, করেন চুরি, আমরা, তাই না? আমার কথা শুনে তো রাগ করবেন, কিন্তু আমি বলছি যে এই হাত ওয়ারি না বলেন কোন জায়গাটায় খরচ করবেন কোভিড কে ঠেকানোর জন্য, সংক্রমণ বিস্তারের জন্য কিভাবে ঠেকাবেন এবং চিকিৎসার জন্য কিভাবে ঠেকাবেন, সেইভাবেই নেতৃত্বটা ঠিক করে দিলে ইনশাল্লাহ এখনো সময় আছে, আমরা পারবো। অনেক ধন্যবাদ ডক্টর অলোক। আপনার কাছে একটু আসতে চাই, আপনার এলাকা, এই যে বলছিলেন যে পরীক্ষা করতে গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং হাসপাতালের চিকিৎসা পেতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে, এই চিত্র কি এখনো আছে এবং এখান থেকে বের হওয়ার উপায় কি? আসলে আমরা যখন প্রথম দিকে, যখন ছোট করে বলছি, প্রথম দিকে যখন আমরা লকডাউন করেছিলাম তো আমাদের তখনই উচিত ছিল লকডাউনের পর কিন্তু সবকিছু খুলে যাবে, তখন মানুষকে কিন্তু চিকিৎসা দিতে হবে। ওই যে আমরা 21 দিন যে লকডাউন করেছি তখন আমাদের সক্ষমতাটা বাড়ানো উচিত ছিল, তখন আমরা বাড়াইনি, ওই জন্য মানুষ হয়রানির শিকার হয়েছে। এখন আবার যখন আমরা কিছুদিন আগে প্রতিটা ক্লিনিককে জোর করে বলছি যে ক্লিনিকে চিকিৎসা করতে হবে, বারবার সার্কুলার দিচ্ছি, ক্লিনিক প্রাইভেট ক্লিনিক বলছি আমি,
এখানে সরকারি বেসরকারি, আমরা এই কোভিড চিকিৎসা কিন্তু সারা বাংলাদেশের ডাক্তার কিন্তু 32-35% সরকারি, আর ওইদিকে 65% কিন্তু বেসরকারি এতদিন চিকিৎসা পেয়ে আসছিল, মানুষ কিন্তু বেসরকারির দিকেও অনেক দিকে ছিল, হঠাৎ করে তারা কোভিড নন কোভিড চিকিৎসা একটা হজবরল হয়ে গেছিল। কিন্তু এখন প্রতিটা বেসরকারি ক্লিনিকও রোগী নিচ্ছে, সরকারি ক্লিনিকও রোগী নিচ্ছে, এখন কিছুটা কিন্তু আইসিউর সংকটে কিছু মানুষ ভুগছে, আইসিউর সংকটে মানুষ মারা যাচ্ছে, কিন্তু শেষে গিয়ে আইসিউতে শেষ সময়ে আসছে, আইসিউতে ঢুকাচ্ছে, সিট পাচ্ছে বা পাচ্ছে না, কিন্তু আইসিউতে গিয়ে মারা যাচ্ছে। তো আমার এই আইসিউ সংকটটা কিন্তু অনেক আগের থেকে বাংলাদেশে যে আইসিউ সংকট, আমাদের এখানে কিন্তু চিটাগাংয়ে অনেক আইসিউ আছে, আইসিউ সংকট বা ভেন্টিলেটর ভেন্টিলেটর করছেন কিন্তু সবাই, কিন্তু ভেন্টিলেটরের পিছনে যে মানুষ তৈরিটা, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, আইসিউ স্পেশালিস্ট, আইসিউ ডক্টর, এগুলো কিন্তু এত বছর ধরে হয়নি। আমি অতীতে যদি যাই 1998 এর দিকে বাংলাদেশে প্রথম আমি যখন ঢাকায় ট্রেনিং করি এনএসএভিডিতে, তখন দেখি বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি ডেভেলপ করা শুরু করে, আইসিউটা তখনই ডেভেলপ করে। আমাদের উচিত ছিল এদেরকে আরো প্রমোশন করা, এই যে অ্যানেস্থেশিয়াতে যাওয়া, আইসিউতে যাওয়া, ভবিষ্যতে কিন্তু গুলি লাগবে এই আইসিইউ ট্রেন ডক্টর আমাদের, সেটা হলো ভবিষ্যতের বিষয়। আইসিইউ তো এখন এই জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য এখনই অনেক আইসিইউ বসানো বা সেগুলো পরিচালনার জন্য মানুষ তৈরি করা সম্ভব না। ভেন্টিলেট আরেকটা বলছি, আমাদের এখন একটা আশার আলো দেখিয়েছে হাই ফ্লো নেজাল ক্যানুলা, হাই ফ্লো নেজাল ক্যানুলা, এটা এখন চিটাগাং অনেক আসছে, ঢাকায়ও আসছে, বাংলাদেশে এখন ইম্পোর্ট করে, এটা আসলে গত এক মাস আগে আমরা এটার দিকে নজর দিই। এই হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে যদি আমরা পেশেন্টকে, আইসিইউ পেশেন্টকে সিভিয়ার, এখানে মাইল্ড মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল চারটা শ্রেণীর রোগী আছে, মডারেট পেশেন্টগুলো সিভিয়ার পেশেন্টগুলোকে যদি হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, তাহলে পেশেন্টটাকে আর ভেন্টিলেটরে যাওয়ার রেটটা আমি অনেক কমাতে পারি, মর্টালিটি রেটটা কমাতে পারি। সবাইকে আমি বলবো এই ভেন্টিলেটর ভেন্টিলেটর না করে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা বেশি করে দিন, তাহলে পেশেন্টকে ভেন্টিলেটরে গেলে কিন্তু পেশেন্টের মানে আশাটা অনেক অনেক পার্সেন্টেজ, আমার বাঁচানোর পার্সেন্টেজ কিন্তু বিদেশেও কম আমাদের দেশেও কম। আশা করি সামনে এটা চিটাগাং এ উন্নতি হচ্ছে, হয়তো আসলে আর কি উন্নতি হবে। ধন্যবাদ ডক্টর অলক। জনাব আব্দুল আজিজ, ডক্টর আব্দুল আজিজ, এই যে অব্যবস্থাপনার কথা বলছিলেন, জাতীয় পরামর্শ কমিটির যে পরামর্শ দিয়েছে সেটিও শোনা হয়েছে কিনা, এই প্রশ্ন যেমন রয়েছে আপনাদের সংসদীয় বা স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি থেকেও অনেক আগেই এই প্যান্ডামিক শুরুর পরপরই অনেকগুলো পরামর্শ দেওয়া হয়েছিল, সেগুলোও শোনা হয়েছে কিনা, বাস্তবায়ন হয়েছে কিনা সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। এইগুলো সম্পর্কে আপনারা মানে কোনো ব্যবস্থা নেওয়া অথবা বিকল্প কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? অসংখ্য ধন্যবাদ। যে প্রসঙ্গটা বারবার আসতেছে, যখন আপনি জানেন যে 2019 এর ডিসেম্বরের প্রথমে উহান সিটিতে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়, আমরা ফেব্রুয়ারি মাসের 17 তারিখ সংসদীয় কমিটির মিটিং করে আমরা ক্যাটাগরি করে বলেছিলাম যে কি কি কাজ করলে এই করোনা থেকে বাংলাদেশকে মুক্ত রাখা যাবে। তারপরে মার্চের 25 তারিখে আমরা আবার মিটিং করি, সেখানে আমরা ইম্প্রুভমেন্ট খুব একটা দেখিনি। এরপরে আমরা প্রতিটা পদক্ষেপে, আমরা সংসদে 13 জন ডাক্তার আছি, প্রত্যেক জনই বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকে পর্যন্ত ইনভলভ করা হয়নি। আমাদের আমি একজন বিশেষজ্ঞ ডাক্তার, এরকম 13 জন আমরা সংসদ সদস্য আছি যারা বিশেষজ্ঞ ডাক্তার, তাদের পর্যন্ত ইনভলভ করা হয়নি। তো অনেক জিনিসগুলোই অগোছালা হচ্ছে, আমরা আগে থেকে বলে আসতেছি। এই প্রতিনিয়ত আমরা শুনি যে আমাদের ভেন্টিলেটর নাই, ভেন্টিলেটর কিনতে হবে। আজকে যে দেখা যাচ্ছে যে রোগীগুলো ভেন্টিলেটর ঢুকানো হচ্ছে তার ম্যাক্সিমাম মারা যাচ্ছে। ভেন্টিলেটর সে অক্সিজেন মাস্ক অথবা হাই নেজাল ফ্লো অক্সিজেন মেশিনটা দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে, সেটাতে দেখা যাচ্ছে রোগীর সার্ভাইভাল অনেক বেশি। তা আমরা যদি এই ভেন্টিলেটর চিন্তা না করে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে যদি অক্সিজেন দেই, সেখানে রোগীর সার্ভাইভাল অনেক বেশি। যারা ক্রিটিক্যাল হচ্ছেন হাসপাতালে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা একটু একেবারে শেষ পর্বে আমরা ডাক্তার আজিজ আপনার কি আর এক মিনিটে বলবেন? আমরা যেটা মনে করি সেটা হচ্ছে সমন্বিত ভাবে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, যারা বলে কি বলে চিকিৎসা করবেন সেই ডাক্তার, এবং রোগীগুলা চিকিৎসার পরে রিহ্যাবিলিটেশন,
এই তিনটা জিনিস সমন্বিতভাবে করতে হবে, এবং আবারও বলছি যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে ইনভলভ করতে হবে, যারা এই চিকিৎসা করবে সেই তাদেরকে ডাক্তারদের সর্বাধিক প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। পিপি যে মাস্ক নিয়ে যে গল্পগুলো আপনারা বা আমরা শুনেছি এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যে এতগুলা প্রায় 39 জন ডাক্তার মারা গেছে এবং 1000 বেশি ডাক্তার আজকে আক্রান্ত, এই ঘটনাটা ঘটতো না যদি সঠিকভাবে আমরা পিপি এবং মাস্ক এবং N95 মাস্ক আমরা সাপ্লাই দিতাম, তাহলে হয়তো এত অনফাইটার ডাক্তার আক্রান্ত হতো না। অব্যবস্থাপনার পরিণতি এত হয়তো খারাপ হতো না। বেনজির আহমেদ, আমরা একেবারে শেষ পর্বে আপনার পরামর্শ শুনতে চাই, এই খুব ছোট্ট করে যে এখনো সময় ফুরিয়ে যায়নি, এখনো আমরা এই পেন্ডামিকটা থামানোর জন্য যে সঠিক সমন্বিত পদক্ষেপ কি হওয়া উচিত? না, ধন্যবাদ। আসলে আমাদের পরাজিত হওয়া যাবে না, আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না, আমাদের ঘুরে দাঁড়াতে হবে, এবং এটা অসম্ভব না। এখনো কিন্তু অনেক বেশি আমরা ক্ষতির সম্মুখীন হইনি, কিন্তু অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারি। এটাকে ধরে এখন আমাদের এমন একটা সর্বাত্মক যুদ্ধ শুরু করতে হবে, যে যুদ্ধের মাধ্যমে আমরা যেন 1-2-3 মাসের মধ্যে এটাতে জয়ী হতে পারি। এখানে অনেক বেশি কিছু লাগবে না, জাহাজ লাগবে না, যুদ্ধ জাহাজ লাগবে না, ট্যাঙ্ক লাগবে না, শুধু কিছু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লাগবে, জনস্বাস্থ্য দল লাগবে, এবং তারা এই রেড জোন, ইয়েলো জোনে যে হটস্পট গুলো সেগুলোকে 14-28 বা 42 এই গুণিতকের মধ্যে তারা এটাকে নিয়ন্ত্রণে আনবেন। পাশাপাশি আমাদের যে এলাকাগুলো এখনো আক্রান্ত হয়নি তাদেরকে একটু সুরক্ষা, তাদের মতো করে অনেক বেশি কিছু লাগবে না। আমি মনে করি এটাকে যদি ঠিক মতো করা যায়, এখানে একটু নেতৃত্বটা দরকার। এই জায়গাটা আমরা খুবই দুর্বলতা দেখছি, এবং কুম্ভকর্ণের মতো থাকলে হবে না, সংসদীয় কমিটির কথাও শুনবো না, আমরা পরামর্শক কমিটির কথাও শুনবো না, মিডিয়ার কথাও শুনবো না। সারা দেশের মানুষ চিৎকার করছে, তবু কুম্ভকর্ণে যদি ঘুম না ভাঙে তাহলে তো হবে না। এখন ঘুম ভাঙতে হবে, এখন সবাই মিলে এই যুদ্ধে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি, আমার বিশ্বাস এখন আমরা ঘুরে দাঁড়াতে পারবো, জিততে পারবো। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। 30 সেকেন্ড লাস্ট, আমি কি বলবো, 30 সেকেন্ড ডক্টর অলিক, 1 মিনিট। আচ্ছা, 1 মিনিট, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মানুষ এখন উপলব্ধি করেছে, বুঝেছে করোনাকে নিয়ে আমাকে বাঁচতে হবে, করোনাকে নিয়ে আমাকে বাঁচতে হবে। সরকারের উচিত এখন আর্লি টেস্ট করা, আর্লি ডিটেক্ট করা, লকডাউন করে কিছুটা নিয়ন্ত্রণে আনা, আর হলো বিভিন্ন আইসোলেশন সেন্টার করে মাইল্ড, মডারেট, সিভিয়ার রোগীগুলোকে মাইল্ড রোগীগুলো আইসোলেশন সেন্টার, আর কিছু হসপিটালের সক্ষমতা বাড়ো। মানুষকে যদি চিকিৎসা, মানুষ যদি সঠিক চিকিৎসা পায়, হসপিটালে যদি ভর্তি হতে পারে, সে কিন্তু চিকিৎসা পেলেই এই দুর্যোগময় অবস্থায় খুশি। অনেক রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি, ক্রিটিক্যাল পেশেন্টকে, তারা কিন্তু আমাকে থ্যাঙ্কস দিচ্ছে, তারা চিকিৎসা পেয়েছে। তো ওই জন্য বলেছি সক্ষমতাটা বাড়ান, চিকিৎসা মানুষকে, আমাদের কিন্তু এটা আরো বাড়বে, আক্রান্ত সংখ্যা বাড়বে, বাড়ার সাথে সাথে আমাদেরকে চিকিৎসা দেওয়ার সক্ষমতাটা বাড়াতে হবে, আমাদের অনেক বেড বাড়াতে হবে, ক্রিটিক্যাল পেশেন্ট আইসিউর শেষ মুহূর্ত পর্যন্ত রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতাটা আনতে হবে। এটাই আমার শেষ কথা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডাক্তার অলক নন্দী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য, এবং বেনজির আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা, হাসানুল হক ইনু, সাবেক তথ্যমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, এই আলোচনার শুরুতে আমি বলেছিলাম শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানের আজকে এটি শেষ পর্ব, টেলিভিশনে এটি শেষ পর্ব সরাসরি, তবে এই আলোচনা অনুষ্ঠান এবং চিকিৎসক জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে এই অনুষ্ঠান থাকবে বৈশাখী টেলিভিশনের অনলাইন এবং ভেরিফাইড ফেসবুক পেজে, এটি আগামীকাল থেকে প্রচার হবে। টেলিভিশনের সম্প্রচার আজকেই শেষ। আপনারা গত 1.5-2 মাস ধরে এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, এখানে অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন এবং তারা অনেক পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের কাজ তাদের পরামর্শ নেওয়া এবং পরামর্শ শুনবার কাজ যারা দেশ পরিচালনা করেন, সরকার এবং রাষ্ট্র পরিচালনা করেন, তারা কতটা শুনেছেন সেটি সেই বিচার দর্শকরা করবেন। আপনারা গত কয়েক মাস ধরে এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অশেষ অনেক ধন্যবাদ, এবং ভালো থাকবেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আপনারা সুস্থ থাকুন, শুভরাত্রি।